গাইস, আমার বাইকের ওইটি 12,000 কিলো তোমার আজকে পূর্ণ হলো। সো বাইকের আমি এটা হচ্ছে পেড সার্ভিস, আমার যেটা ফ্রি সার্ভিস, চতুর্থটা চারটা ফ্রি সার্ভিস ছিল, সো চারটা ফ্রি সার্ভিস শেষ। এখন বর্তমানে হচ্ছে যে আমি যে পেড সার্ভিস আছে, পেড সার্ভিসটা আমি হচ্ছে যে দ্বিতীয় কল নামাজকে বাজাজ, যেটা হচ্ছে তেজগাঁও সবে। সো এটা করার পর আমি এখন যেটা আমার ভালভ অ্যাডজাস্টমেন্ট টেপিট যেটা তারা অ্যাডজাস্ট করে দিয়েছে, করার পর এখন ইঞ্জিনটা আগের থেকে অনেক ফ্রি হয়েছে এবং সাউন্ডটা অনেক সুন্দর, এবং হচ্ছে ইঞ্জিনের যে রেডি পিকআপটা অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে। সো আপনারা যাদের এই ইঞ্জিনের বাইকগুলো আছে, তারা হচ্ছে যে টাইম টু টাইম সার্ভিসিং করবেন। ইঞ্জিনের ওয়ারেন্টি 20,000 কিলো পর্যন্ত তো অবশ্যই আছেই, কিন্তু মোবিল যেগুলো আদার্স যে ফিচারগুলো আছে, যে পার্টসগুলো, যেমন হচ্ছে মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার, সো একই বললাম মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার, যেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে মোবিল ফিল্টার পর হচ্ছে যে আপনাদের এয়ার ফিল্টার দেখতে হবে, ব্রেক শু, এবং টায়ার প্রেশার কত পরিমাণ আছে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, খেয়াল করবেন, এবং বাইক সেই হিসেবে চালাবেন এবং সার্ভিসিংগুলো ভালোভাবে করবেন। ইনশাল্লাহ ভালো মাইলেজ এবং বাইকের রেডি আদার্স যেগুলো আছে সবগুলোই ভালো পাবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। একটা হচ্ছে যে বাইকের ভালো মন্দ সব দিক দিয়ে থাকে। এটা হচ্ছে যে খুব সুন্দর ঘুরছে আসলে, যে এখানে তোমার হচ্ছে যে বাইক এবং সিএনজি এবং মাইক্রো যাবে আদার্স, এদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন বেশ, আমি বিমানবন্দর এসে গিয়েছি অলরেডি। এটা ভালো বলছে যে ফ্লাই ওভারটা দেওয়ার পর এখানে এসে হচ্ছে এই জায়গাটা পার হওয়া যাবে, জ্যাম সারাই। সরি, যে কথাটা বলতে চাইছিলাম যে সার্ভিসিং আসলে বাজাজের যে পার্টসগুলো আছে, পার্টসগুলো সেই হিসেবে ভ্যাট পরিমাণটা অনেক বেশি, সার্ভিসিংয়ে হচ্ছে যে প্রায় 600-700 টাকা লাগে, এবং আদার্স পার্টসগুলো লাগে। আমি আজকে দুইটা প্লাগ চেঞ্জ করলাম, তো বাজাজের অরিজিনাল প্লাগের দাম হচ্ছে যে প্রায় 780 টাকা আমার কাছ থেকে নিয়েছে। সো আপনারা যারা নেবেন পার্টস অরিজিনালগুলোই ব্যবহার করবেন, হ্যাঁ, কিন্তু অরিজিনাল পার্টসগুলো আপনার টেকসই হয় অনেকদিন, টেকে ভালো, এগুলো কোনো ঝামেলা হয় না, আর অরিজিনাল ছাড়া আমাদের পার্টসগুলো টেকে না, হয়তো কিছুদিন দিলেই আপনাদের অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অরিজিনালটাই ব্যবহার করবেন,